নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এইবার শনি মহারাজ তিন রাশিকে করবে কোটিপতি, থ্রি প্লাস ওয়ান, চারটি রাশির কথা আমি এখানে বলবো। তিনটি রাশি মহাসৌভাগ্যশালী আর একটি রাশিও শনির কিন্তু বিশেষ কৃপা এই রাশির উপর পড়তে চলেছে। এই চারটি রাশি হতে চলেছে লাখপতি, কোটিপতি, আরবপতি। অর্থাৎ আপনার যদি ইনকাম মাসে 10,000 টাকা হয়, তার তিন গুণ বৃদ্ধি হবে। আপনার যদি 1,00,000 টাকা হয় বা আপনার যদি 1,00,000,000 টাকা হয়, তার তিন গুণ বৃদ্ধি হবে। করবে শনিদেব স্বয়ং। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। কেউ কেউ বলেন যে কৌশিকদা শনি মারেই খারাপ। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, শনি মানেই খারাপ নয়, শনির সাড়ে সাথী মানেই খারাপ নয়, শনির ঢাইয়া মানেই খারাপ নয়, শনির মহাদশা মানেই খারাপ নয়। কারণ আপনার জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে সেটা দেখা কিন্তু একান্তই দরকার। শনি আপনার রবির সাথে যুক্ত নেই তো, শনি আপনার কেতুর সঙ্গে অবস্থান করছে না তো, শনি আপনার নিচস্থ গৃহে অবস্থান করছে না তো, শনি আপনার রাহুর সাথে অবস্থান করছে না তো, বা শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। বা শনি বিষদোষ সৃষ্টি করছে না তো, বা আপনি হয়তো জানেনই না আপনি শনিবার কোনো লোহার বস্তু কিনে নিয়ে চলে আসলেন। অনেকে জানেন না শনিবার দিন লোহার কোনো বস্তু কিনতে কিন্তু হয় না, তাতে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার কিন্তু খারাপ হবে। আপনারা কোনো সময় লোহা শনিবার কিনবেন না, আপনারা লোহা শনিবার দিন দান করার চেষ্টা করুন, তাতে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি কর্মফলদাতা। শনি কলিযুগে আপনাদেরকে অর্থ, কর্ম, সন্তান, সম্পত্তি, সুখ, গাড়ি, বাড়ি সমস্ত কিছু কিন্তু শনি কিন্তু দেয়। আর আমি একটি কথা বারবার বলি, শনি যখন যে অর্থ দেয় কিনা সেটা হচ্ছে স্টেবিল অর্থ, স্টেবিল। কিন্তু রাহুর অর্থ কী হয় জানেন? আসে, কিন্তু সেই অর্থ কিন্তু থাকে না। কিন্তু শনির অর্থটা কী বলুন, একদম স্টেবিল অর্থ কিন্তু রয়েছে। শনি হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি একটি কথা আবারও বলছি, আপনাদের জন্মছকে যদি শনির স্থিতি খারাপ থাকে, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং পাশাপাশি শনি রক্ষা কবচ পরিধান করুন। যাদের শনির সাড়ে সাথী চলছে, শনির ঢাইয়া চলছে, বা শনির মহাদশা চলছে, বা আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি খারাপ রয়েছে, আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন এবং এর পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিতরূপে আপনাদের শুভ ফল কিন্তু পাবেন। শনি কী দেখায়? গাড়ির ব্যবসা। অর্থাৎ আপনি যে গাড়ির ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা আপনার ভালো হবে কি শনি স্থিতি দেখে বলা যাবে। আপনার জন্মছকে শনি যদি ভালো থাকে, আপনার চায়ের ব্যবসা ভালো হবে, লোহার ব্যবসা ভালো হবে শনি যদি ভালো থাকে। শনি আপনার যদি ভালো থাকে কি না, আপনি রাজনীতি ক্ষেত্রে আপনি কিন্তু, কারণ শনি যত নিম্ন শ্রেণীর মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। এই জন্য আমি বারবার বলি,
যারা বাস্তবে নির্ধনী ব্যক্তি আছে কি না তাদেরকে দান ধ্যান করার চেষ্টা করুন। আপনার সামর্থ্য মতন আপনি অন্ন বস্ত্র আপনি দান করতে পারেন, এবং এর পাশাপাশি দুস্থ কুকুরদের, রাস্তার যে কুকুরগুলো রয়েছে তাদেরকে যদি আপনি আপনার সাধ্যাতিক আপনি যদি খাওয়াতে পারেন, শুনি কিন্তু আপনার মজবুত কিন্তু হবে। আর শুনি যখন পাওয়ারফুল হবে আপনাকে আপনাদেরকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না, আপনাদের উন্নতি নিশ্চিত নিশ্চিত রূপে হবে। কারণ সেই ব্লেসিংটা আপনারা কিন্তু শনিদেবের কাছ থেকে পাবেন যখন আপনারা রাস্তার দুস্থ কুকুরকে আপনারা খাওয়াবেন, তার দেখভাল করবেন, তাতে কিন্তু শনি কিন্তু খুব খুশি কিন্তু হয়, প্রসন্ন হবে। আর শনি যখন দেয় না একদম কল্পনার বাইরে আপনাকে কিন্তু দেয়। আপনারা দেখবেন, আমি বারবার বলি, অনেকে শনিবার হলে শনি মন্দিরে চলে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। দেখুন, পৌরাণিক গল্পটা আপনারা প্রত্যেকেই জানেন, শনির দৃষ্টিতে গণেশের মাথা কিন্তু গিয়েছিল। অর্থাৎ শনি মন্দিরে, যেখানে শনির মূর্তি রয়েছে সেই মন্দিরে কিন্তু আপনারা যাবেন না। যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা পুজো দিন, এবং প্রতি শনিবার আপনারা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, তাতে কিন্তু শনি আপনার মজবুত কিন্তু হবে। শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। আপনার জন্মকুণ্ডলিতে হয়তো আপনি জানেন না শনি কেমন রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দিবে। তার বলে এই নয় যে শনি খারাপ থাকলে আমি নীলা পরে নিলাম। নীলা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল রত্ন নয়, লগ্ন বেসেস নীলা কিন্তু পড়তে হয়, কোন কোন লগ্নের জন্য এবং কোন কোন ভাবে থাকলে নীলা আপনার কার্যকরী হবে সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে। নীলা 15 দিনে আপনাকে কিন্তু অনেক উচ্চ জায়গায় নিয়ে যাবে, আবার 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু অনেক খারাপ ফলও কিন্তু দিবে। নীলা পরিধানের কিন্তু নিয়ম কিছু রয়েছে, চট জলদি নীলা পরে নিলাম এটা কিন্তু করবেন না। শনি হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির কারক গ্রহ, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, আবার সে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবকে কিন্তু নাশ করে দেয়। কিন্তু কিছু কিছু দৃষ্টি শনি কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে, সেটা যারা আমার সাথে পরামর্শ করছে তাদেরকে অবশ্যই আমি সেই বিষয়ে আমি আলোচনা করছি। দেখুন, আপনারা একটি কথা ভাবেন যে শনি খারাপ রয়েছে কৌশিকদা আমি শেষ হয়ে যাব, না, শনি 7.5-তে আপনার চাকরি হতে পারে, শনি 7.5-তে আপনার গাড়ি বাড়ি সম্পত্তি আপনার রাজনীতির ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে পারে। শনি আপনাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনাকে শনি কেমন ফল দিবে, এবং আপনার কর্মের উপর ডিপেন্ড করবে শনি আপনাকে কেমন ফল দিতে চলেছে। আর যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অথবা বিবাহ হচ্ছে না, দাম্পত্য সুখের জায়গায় বাধা, ব্যবসা ভালো চলছে না, আবারও বলছি কৌশিকদা আপনাদের পাশে আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন, আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি আবারও বলছি, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে আমি ছেড়ে দিই, সবার কিন্তু হাত আমি ধরি না। জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ রয়েছে হয়তো আপনাদের সাথে হচ্ছে না, কি কারণ এটা বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার রয়েছে। আমি 3+1 চারটি রাশির কথা বলব। নাম্বার 1 রাশি তুলা রাশি। তুলা রাশির 100 বছর পরে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, আপনাদের পঞ্চমভাবে শনি কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। এই সময় আপনাদেরকে শনি কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা থেকে এই সময় অর্থ কিন্তু দিবে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, মান সম্মান বৃদ্ধি
আপনার সুনাম অর্জন, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশি ধনভাবে অবস্থান করছে। আপনাদের জন্মছকে যদি শনি খুব একটা খারাপ না থাকে, এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ডেলি ইনকাম, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। শনি স্থিতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এ সময় করতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, গভর্নমেন্ট জব, আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশি, একটি রাশি কথা বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। থার্ড হাউসে শনি কিন্তু আপনাদের, বিশেষ করে ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা লাভ পাবেন। গ্যাস অয়েল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে ধনু রাশি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যদি আপনাদের জন্মছকে শনি স্থিতি খারাপ না থাকে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবার বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার হলো বিচার বিশ্লেষণ করুন। আপনাদের জন্মছকে কোথায় সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের এই সমস্যার যে রয়েছে তার থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ করে, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং হনুমানজির উপাসনা আপনারা অবশ্যই করবেন, তাতে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের নিশ্চিত রূপে কিন্তু কাটতে কিন্তু বাধ্য। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।